সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মাসুদ রানা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 44-এ। এদিকে স্বামীর মৃত্যু শোকে হাসপাতালের লাশঘরের সামনে বসেই আহাজারি করছিলেন নিহত মাসুদ রানার স্ত্রী সুমি বেগম। অবুধ শিশুদের নিয়ে এখন কোথায় দাঁড়াবেন সুমি? অকাল বিধবা সুমির অসহায়ত্বের কথা জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। হাসপাতালের লাশঘরের সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়ছিলেন সুমি বেগম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কন্টেইনার ডিপোর অপারেটর মাসুদ রানা বুধবার ভোরে মারা যান। দুর্ঘটনার সময় ডিপোতে কর্মরত স্বামীকে বারবার অনুরোধ করেছিলেন বাসায় ফিরে আসার, কিন্তু ডিপোর কর্মকর্তা তাকে কর্মস্থলে থাকতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ করেন সুমি। আপনি চলে আসেন, তো ও আসতে বলে চাইছে, এখন সারে বলে বলছে যে এখন যাওয়া যাবে না, এই আপনি গাড়ি নিয়ে বাই করেন, গাড়ি বাই করে কন্টেইনার সরান। ও বলছে বলছে যে আমার কি, আমার জীবনের কি দাম নাই, আমার কাজ বড়। দুর্ঘটনায় আহতদের বেশিরভাগ এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, যাদের অনেকেই মৃত্যুর সাথে লড়ছেন। এদের সুস্থ করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বার্নের পেশেন্ট স্পেশাল ইনফেকশন হয়ে গেলে যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে, এই জন্য আমরা সবাইকে নিরুৎসাহিত করছি ওই ওয়ার্ডের দিকে যেন কেউ না যায়। গত শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 200-এর বেশি মানুষ আহত হন, এর মধ্যে বেশিরভাগ চট্টগ্রাম, আর 17 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আরিজ আহমেদ, সরাসরি কথা বলছি তার সাথে। আরিজ, হাসপাতালের চিত্র এই মুহূর্তে কিরকম দেখছেন আমাদেরকে জানাবেন। মিতা, এই ঘটনার 4 দিন পরও এখনও 17টি মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। এই জন্য গত 3 দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ জরুরি বিভাগের সামনে এখানে ডিএনএ টেস্টের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে। আজকে তৃতীয় দিন এই নমুনা, আজকে সারাদিনে একটি নমুনাও আসেনি, তবে গত 2 দিন প্রায় 40টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এই সব নমুনা সংগ্রহ করে 17 জনের মরদেহ তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে এমনটি জানিয়েছেন পুলিশ। তবে আজকে পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 56 জন রোগী এখানে চিকিৎসাধীন আছেন এবং এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর এমনটি জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া তাদের দগ্ধের পাশাপাশি এইসব রোগীরা কিন্তু অন্যান্য উপাদান যেমন চোখের নানা রকম সমস্যায় ভুগছেন এমনটি জানিয়েছেন চিকিৎসকরা। এই কারণে সর্বশেষ কিছুক্ষণ আগে 4 জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তো সব মিলিয়ে এখানকার যে অবস্থা, যে একদিকে স্বজনদের আহাজারি চলছে এবং চিকিৎসা, যারা চিকিৎসাধীন আছেন রোগীরা তাদের চিকিৎসার বেশ কষ্টকর অবস্থা তাদেরকে আমরা এখানকার দিন যাপন করতে দেখছি। তো এই ছিল মিতা এখানকার সর্বশেষ।